আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফউদ্দিন। এখন আছি আপনাদের চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বদরপুর এলাকায়। তো এখানে নির্মাণ হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ড্রাইডক, বেসরকারিভাবে তৈরি হচ্ছে এখানে। এখানে আপনাদের বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রাইডকের গ্রাউন্ড লেভেল। ড্রাইডকের গ্রাউন্ড লেভেলে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, যেটাতে আপনার বিভিন্ন ধরনের কাজ। এখানে মাটি উত্তোলন থেকে রড বাঁধা এবং বিভিন্ন ধরনের কাজ। এই ড্রাইডক নির্মাণ করতে প্রায় 8,500 মেট্রিক টন ইস্পাত, যেটা আমরা লোহা বলে থাকি, স্টিল, এবং লক্ষ লক্ষ টন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাথর, এমনকি সিমেন্ট ব্যবহার হবে।